গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ লক্ষ্মীবার, তো আমি উঠেছি আজকে 5:45। মেয়ের পরীক্ষা আছে, উঠে বাসি কাজ টাজ সেরে সান্টানোয় পুজো হয়ে গেল, এখন মেয়েকে খাইয়ে আমি ব্রেকফাস্ট করবো। তো দেখো, সকাল সকাল স্নান করে পুজো দিলে না মনটা খুব একটা আনন্দ লাগে, তাই না? কি সুন্দর, ভালো লাগে সকাল সকাল পুজো দিয়ে দিনটা শুরু হলো, আমার তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে পুজো দিতে তো আমার খুবই ভাল লাগে। আজকে মনে বৃহস্পতিবার মানে একটুখানি স্পেশাল দিন, বেশ সুন্দর করে ফুল টুল দিয়ে সিংহাসনটা ভরাবো, তারপরে দেখো বেশ থালাগুলো ভরাট করে পুজো দেব, আমার তো খুব খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর স্টিকার আমাকে কোনো স্টিকার দেবে না, কমেন্ট করে লিখে জানিও প্লিজ। পাশে থেকো, সাপোর্ট করো, সবাই ভালো থেকো। লক্ষ্মী পুজো সবাই আজকে করো তাড়াতাড়ি, আমার তো হয়ে গেল, তোমরাও তাড়াতাড়ি করে শেষ করে নাও পুজোটা। পুজোটা দিয়ে দিনটা শুরু হলো আজকে আমার। এখন এবার মেয়েকে খাওয়াবো, মেয়ের আজকে এক্সাম আছে, বেরোবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারে সবার একটু চাপ থাকে কাজে, আমারও চাপ ছিল, সকাল সকাল উঠেছি, মেয়ের এক্সাম ছিল, তাই দেখো আমার বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। আর বৃহস্পতিবারে পুজোটা একটু স্পেশাল ভালো লাগে, কেন বলো তো? সিংহাসনে ফুল দিয়ে একটু থালাগুলো ভরাট করে দেব, কি ভালো লাগে না দেখতে? খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কিরকম লাগে জানি না। একটু ধূপ দিয়ে আরতি করব ঠাকুরকে। তো সবাই তাড়াতাড়ি পুজো সেরে নাও, আমার হয়ে গেল, সবাই খুব ভালো ভালোভাবে পুজো করে দিনটা কাটাও এই কামনাই করি। টাটা, আবার পরে দেখা হবে, পরে কথা হবে, বাই বাই।